আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম নতুন আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর রাত বিরাতে এরকম শহর ঘোরার অভ্যাস আমাদের জামাই বউয়ের অনেক আগের থেকেই আছে। তো অফিস শেষে সে আমাকে বলল যে একটু তাড়াতাড়ি নিচে আসো, অনেক দিন বাইরে যাওয়া হয় না, চলো একটু ঘুরে আসি। তো তার কথা মতো বাসা থেকে বের হলাম। তো যেমন ছিলাম ওইভাবেই বের হয়ে গিয়েছি, কারণ ওইভাবে তো আর স্পেসিফিক কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি না। তো সে আমাকে যেতে যেতে বলল যে তোমার প্রিয় শহর, আমাদের ভালোবাসার শহর সিলেটের বর্তমান কী অবস্থা সেটা দেখানোর জন্য তোমাকে নিয়ে যাব। তো আমি একটু ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু যখনই আস্তে আস্তে মানে যাচ্ছিলাম আর মনটা আস্তে আস্তে খারাপ হচ্ছিলো কেন জানো, যে প্রিয় চেনা মানে জায়গাগুলোর এরকম অবস্থা। তো এটা আসলে মেনে নেওয়াটা বা দেখা কেমন যেন একটা বিষয়, মানে অনুভূতিটা আমি ঠিক আপনাদের কাছে প্রকাশ করতে পারছি না এই মুহূর্তে। তবে ভেতর থেকে খুবই খারাপ লাগছিল, আর মানে কেন যেন এই পানির মতো চোখের কোণেও একদম পানি চলে এসেছে আমার, ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, আপনাদের এখন একটু বলি, কম বেশি হয়তো আপনারা সবাই জানেন যে সিলেটে মানে পানি প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, অনেক জায়গায় বন্যাও হয়ে গিয়েছে। তো সেরকমভাবে সিলেট শহরেরও একই অবস্থা। তো আমি যেহেতু বাসা থেকে ওরকম একটা বের হই না, সো আমার তো আর জানা নেই। তো আপনাদের ভাইয়া যেহেতু বের হয়, সো সেই জন্যই সে এটা দেখার পরে আমাকে নিয়ে বের হলো যে চলো তোমাকে একটু দেখাই নিয়ে আসি। তো তালতড়ার এদিকে দেখলাম প্রচুর পরিমাণে পানি, তারপরে হচ্ছে আমরা কিং ব্রিজের ওদিকে গেলাম। তো ব্রিজের আশেপাশে তেমন পানি নেই, তবে একদম মানে কানায় কানায় হচ্ছে গিয়ে নদী ভরে গিয়েছে। মানে আমার লাইফে আমি যতদিন ধরে সিলেটে আছি কোনো সময় এত পরিমাণ পানি একসাথে দেখি নাই আর কি। তো মেন রোডে পানি উঠতে জাস্ট হচ্ছে কয়েক ইঞ্চি গ্যাপ আছে, শুধুমাত্র হচ্ছে কিং ব্রিজের আশেপাশে যে জায়গাটা সেই জায়গাটার কথা আমি বলছি, এবং সার্কিট হাউসের সামনের যে এরিয়া। কিন্তু তার থেকে একটু সামনে যখন গিয়েছি সেই অবস্থা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর রাতের বেলা তো আমি ভালো করে আসলে ভিডিওতে ফুটেজ নিতে পারিনি, তারপরেও মন খারাপের ফাঁকে ফাঁকে একটু চেষ্টা করছিলাম যাতে আপনাদের সাথেও শেয়ার করতে পারি। কারণ আমার ভিউয়ার্সদের মধ্যেও অনেকে আমাকে কমেন্ট করছিলো যে আপু সিলেটের অবস্থা তো ভালো দেখছি না, আপনাদের ওখানকার কী অবস্থা একটু জানাবেন। আর বিশেষ করে আমার প্রবাসী যেই আপুরা আছেন যারা সিলেটের বাট এখন প্রবাসে থাকেন, তারাও দেখতে চাচ্ছিলেন। তো তার জন্যই একটু রেকর্ড করার চেষ্টা করেছি। তবে এখানে মানুষের ভিড় আসলে কম নেই, অনেক মানুষই বাইরে এসেছে, যদিও আমরা মোটামুটি রাতেই বের হয়েছিলাম, প্রায় 10টা বেজে যাবে ওরকম সময়, কিন্তু তারপরেও বেশ ভালোই মানুষজন এখানে ছিল। আর সুন্দর জায়গাগুলো আমরা সুন্দর রাখতে পারি না, সেটার একটা উদাহরণ হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে মানে একটা ডেকোরেশনের মতোই করা আছে, কিন্তু দেখেন আমরা কী করেছি এই জায়গাটাকে, মানে ময়লার একদম স্তূপ বানিয়ে ফেলেছি। আর সবসময় এখানে পানি আসলে জমে থাকে, কারণ ফোয়ারাটা সেরকম ছাড়া হয় না, সো এখান থেকে আরও কী বলে মশা বা হাবিজাবি পোকা টোকা হতে পারে। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে কি এখানে চায়ের দোকান দেখে আফিফরা বোর বলছে তুমি কি চা খাবে কি না, যদিও ইচ্ছে ছিল না বাট তার কথায় বললাম ঠিক আছে, তাকে একটু সঙ্গ দেওয়ার জন্য নেই। বাট আজকের চাটা একদমই মানে পচা ছিল, যেমন আজকে মনটাও পচা হয়ে গেছে ওরকম আর কি। আর সার্কিট হাউসের সামনেই বসেছিলাম, জায়গাটা আমার খুবই প্রিয়। সিলেটে যখন ফার্স্ট টাইম আমি ঘুরতে এসেছিলাম তখনই আমি সার্কিট হাউস এবং এই সুরমা নদীর এই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছিলাম। তো এখানে আসলেই আমার সেই প্রথম আসার কথাই মনে পড়ে যায়। তো কিছুক্ষণ কথা হচ্ছিল দুজনের মধ্যে, তবে বেশিরভাগই পানি নিয়ে এসব বিষয় নিয়ে কথা হচ্ছিল। আর এখানে সে আমাকে বাচ্চা মানুষের মতো ধরে ধরে নিয়ে যাচ্ছে, সেখানে একটু ভিডিও করলাম। সে সবসময় এভাবে ধরে রাখে, আমি বলেছি রাস্তা গেলে এভাবে ধরে রাখো কেন, আমি কি হারায় যাবো? তো কিছু বলে না, মুচকে মুচকে হাসে। তো যাই হোক, সেটা তার মনের বিষয় আর আমিও কিছুটা বুঝি, বুঝি না যে তা না। তো এরপরে আমরা সেখান থেকে কাজীর বাজারের ব্রিজের দিকে একটু যাচ্ছিলাম, কারণ সেখানে পানির অবস্থা খুবই খারাপ। এখানে আরও নাকি পানি ছিল, কিছুটা এখন কমেছে। তো থানার আশেপাশের জায়গায় একদম পানি উঠে গিয়েছে, আর নদী আর রাস্তা এক হয়ে গিয়েছে সোজা কথা, এই যে এখন দেখলেই আপনারা বুঝবেন। তো প্রথমবার আসলে এরকম দৃশ্য দেখলাম, একদম নদী আর রাস্তা মানে বোঝাই যাচ্ছে না, মানে এরকম একটা অবস্থা। আর আশেপাশের মানে সব মানুষই বলছিল যে পানি নাকি আরও বাড়ছে এবং আরও নাকি বাড়বে।
তো মেন রোডেও টোটাল নাকি পানি উঠে যাবে এরকম চিন্তা করছে। তো আমি জানি না, আল্লাহ মাফ করুক এই বিপদ থেকে। আর সিলেটের তো সুনামগঞ্জ এবং আরও অনেক জায়গায় একদম খুবই খারাপ একটা অবস্থার মধ্যে আছে সবাই। তো আল্লাহ সবাইকে এই বিপদ থেকে তাড়াতাড়ি রক্ষা করুক। সেই সাথে শহরের অবস্থা খুবই খারাপ, আর পাশাপাশি বিদ্যুৎও চমকাচ্ছে, বৃষ্টিও হচ্ছে, আবার একদিকে এই পানির ঢল। আমি জানি না আসলে কী হতে যাচ্ছে, তবে সব কিছু ঠিক হয়ে যাক। মানে মনে হচ্ছে এরকম যে আমি যাতে ঘন্টাখানিক পরে এসে দেখি এখানে কোনো পানিই নেই, মানে এরকম যদি হতো। আমার মনে হচ্ছে আমার সাথে সাথে আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরও ঠিক একই জিনিস মনে হচ্ছে। আমজাদের যে ঘড়ি আছে সিলেটের ঐতিহ্য, সেটার শব্দটা শোনালাম, কারণ আমরা যখন ওখানে ছিলাম তখন ঠিক 10টা বাজে। তো আশা করি ঘড়ির কাঁটার শব্দ শুনিয়ে সেটা বুঝেছেন। তো এরপরে আমরা আবার একটু ব্রিজের উপরে উঠলাম যে উপর থেকে দেখি কী অবস্থা। তো উপর থেকে এই যে ডান সাইডটা একদমই মানে মনে হচ্ছে যে পুরো সব জায়গায় পানি হয়ে গিয়েছে। যদি দিনের বেলা আসতাম তাহলে আরও বেশি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম। তো আমি ভেবেছিলাম হয়তো বা এখানে দোকান টোকান বা চটপটি তারপর ফুচকার যেসব দোকান আছে এগুলো থাকবে না, বাট দেখলাম যে না, এগুলো স্টিল নাও আছে এবং ভালো মতোই চলতেছে। অনেক মানুষই হয়তো বা দেখতে এসেছে, তো আমি আমাকে যেরকম দেখতে নিয়ে এসেছে এরকমই হয়তো বা অনেকে চলে এসেছে। আর সুরমা নদীতে তুলনামূলক স্রোতটা অনেক বেশি থাকে, মানে আমি দেখা মতে যেটা আর কি চোখে দেখেছি, তো সেই থেকে বলছি আর কি। কারণ অন্য নদীগুলো এরকম লম্বাটে হয় না, অনেকটা রাউন্ড শেপের বা আমাদের চোখে পুরো বিস্তর দেখা যায় না, তাই এখানের যে স্রোতের ফ্লোটা ওটাও বোঝা যায় না। কিন্তু সুরমা নদীতে এই জিনিসটা খুব বেশি বোঝা যায়, আর পানি বাড়লে স্রোত যে কী পরিমাণ বাড়ে মানে অকল্পনীয় আর কি। আর আমি একটু পরপর ঘুরে ঘুরে বাচ্চা মানুষের মতো বারবার আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এখন কী হবে, এখন কী হবে। তো ও বারবার বলছিল আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আর এই তো চলছিল দুজনের মাঝে। তারপরে হচ্ছে আমরা আসার সময় বন্দরের ওদিক দিয়ে আসছিলাম, তো তখন এক তরমুজওয়ালা ভাইয়ের তরমুজ দেখে থামলাম আর কি। ভাবলাম যে দেখি তরমুজ কেনা যায় কি না জামাই বউ মিলে, কারণ দেখা যায় কি একা ফল কিনলে আপনাদের ভাইয়া মাঝে মাঝেই সুন্দর ফল কিনতে পারে না। তো ও বলে যে বৌরি নিয়ে ফল কিনলে সেটা ওর জন্য নাকি ভালো হয়, তো তাই তরমুজ মামার মানে ভ্যানের সামনে থামলাম। আর সে বলতেছে অনেক বেশি ভালো হবে, সে কেটে দেখাবে এই সেই, সে আমাদের খুব ভালোভাবে একদম মানে পটানো যেটাকে বলে পটায় ফেলছে। আর আমাদেরও ইচ্ছা ছিল যে দুজন যেহেতু বের হয়েছি তো কিনে ফেলি আর কি, আর মানে মনটাকেও একটু অন্যদিকে ঘোরানো দরকার ছিল, সেই জন্য ভাবলাম যে তরমুজ কিনলে খারাপ হবে না। তো সে আমাদের একদম কেটে কুটে দেখাচ্ছিল, আর সত্যিই তরমুজটা অসাধারণ ছিল। মানে এটা দেখে পছন্দ করেছিলাম আমি যে এইটা নাও, যদিও আমার কোনো আইডিয়া নেই কেমন হয় না হয় এই আর কি, বাট তরমুজটা আসলে অনেক বেশি ভালো ছিল। তা আমি বললাম ভাই তরমুজটা যে কাটতেছেন যদি এটা লাল না হয় তখন কি আপনি রেখে দেবেন, তখন সে হাসতেছে। তো যাই হোক, মজা টজা করে আমরা তরমুজ কিনে বাসায় ফিরলাম। আর তরমুজটার দাম হচ্ছে 200 টাকা নিয়েছে, আমরা কি ঠকে গিয়েছি কি না অবশ্যই জানাবেন। হ্যাঁ, ঠকলে জিতলে সমস্যা নেই, মানে এটা জাস্ট জানার জন্য বললাম আর কি। তো এরপরেই আর কি বাসায় ফিরে এলাম। দেখা যায় মাঝামাঝি এরকম বের হওয়া হয়, ওর অফিস শেষে যেদিন ওর একটু বেশি মানে ক্লান্তি থাকে সেদিন এরকম বের হওয়া হয় ওর ক্লান্তিটা কিছুটা দূর করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিও থেকে আমি ওইখানে বিদায় নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন যাতে সিলেটে আমরা যারা আছি তারা ভালো থাকি, সুস্থ থাকি, আর এই অবস্থাটা খুব তাড়াতাড়ি কী বলে ভালো হয়ে যায়। আল্লাহ হাফেজ।